Hi brother, Assalamualaikum. I am very happy. এখন যাচ্ছি একটু আমি ফ্রি বোটের দিকে অফিসিয়াল কাজেই তাই চিন্তা করলাম এখন থেকে ডেইলি ব্লগ করব দেন আপনাদেরকে দিব যদি ভালো লাগে সাপোর্ট করবেন না না লাগলে করবেন না ইগনোর করবেন বা চেষ্টা করব ভালো লাগার জন্য যাবে না যাবে না দইলে দেবে Recently, I have been to the house. I have been to funny blog. Only motor blog, na funny blog. Then, shop is not a good comment. I have been to the motor blog. I have been to the এই সামনে একটু বাইরে এটা গোডাউনে একটু 2 মিনিটের কাজ আছে সাথে থাকুন দেখতে থাকুন A few moments later A few moments later. সেই লেভেলের পেরা খাইলাম আমার কি রিসেন্টলি দিনকাল পেরা পেরা যাবে বাইকে ওয়াশে দিছিলাম ওয়ারিং এ একটু প্রবলেম দিতেছে রাস্তার মাঝখানে থামাইলে হঠাৎ করে স্টার্ট নেয় না বাড়ি দিতে হয় ব্যাটারির ওই জায়গায় দেন আজকে যাওয়ার কথা ছিল এটা দেখানোর জন্য অফিসিয়াল কাজে পারি নাই আর সামনের চাকাটা চেঞ্জের জন্য যাওয়ার কথা ছিল এখন একটু আগে যে একটা কষ্ট পাওয়া পাইলাম এরকম মনে হয় না আমার বাইকিং জীবনে আমি এরকম কষ্ট পাইছি বাইক নিয়ে আধা ঘন্টা হবে প্রায় বাইক তো স্টার্ট নিতেছেই না মানে ব্যাটারিতে চার্জ না থাকলে যে অবস্থা এক ট্রাক ড্রাইভার এসে হেল্প করলো পরে ওনার স্ক্রুড্রাইভার আনে দিল বললো ব্যাটারি এখান দিয়ে কোনো কি দিক দিয়ে কোনো কিছু নাকি খুললাম দেখলাম না ওগুলো ঠিক আছে উনি বলতেছে ব্যাটারিতে চার্জ নাই বাট ব্যাটারিতে আমার সব ঠিক আছে এরপরে দিয়ে উনি বললো ধাক্কা দিতে কিন্তু বাট আমি কালকেও দেখলাম এটা ওয়াশ করার পর ব্যাটারিটা মানে হঠাৎ করে লাগে মানে ওই লুজ কানেকশন আর কি যেটা পানিতে ওয়াশ করার পর উনি ধাক্কা দিল দেন স্টার্ট নিল এতটুকু আর ক্যামেরা অন করি নাই হ্যান্ড গ্লাভসও লাগাই নাই যেভাবে ছিল ওইভাবেই টান দিলাম ওনাকে বিদায় দিয়ে এরপর দেখি হর্ন বাজে না এখন আমি বের হয়েছি কাজে যদি হর্ন না বাজে তাইলে মনে করেন রাস্তা থেকে হর্ন ছাড়া কি বাইক চালানো সম পসিবল সো গাড়ি যে থামাই বন্ধ করবো বন্ধ করলে আবার স্টার্ট না নিলে ওই ভয়ও কাজ করতেছে অফিসের কাজও তাড়াতাড়ি যাইতে হবে সময় ওই দিকেও কম বাসায়ও যে বাইক রেখে যাব ওইটাও পসিবল না একটা ছায়াতে যে ঠাড়াবাড়া গরম এরপর কী করবো আর একটা ছায়াতে আসি চিন্তা করলাম যে একটু নিউট্রাল করে স্টার্ট বন্ধ করবো না আর তো ছায়া তো আর পাই না পাইতে পাইতে এরপর দেখে নিউট্রাল করতে পারতেছি না শালার কপাল যে কতটুকু খারাপ হইতে পারে
এরপর দিয়ে কি করব গিয়ারে রাখিয়ে ক্লাস ধরে নামি ডাবল স্ট্যান্ড করে দিলাম যা কইতে আমি ওই একটা গ্যারেজের সামনেই গেছি জিজ্ঞেস করলাম ভাইজান কি ব্যস্ত নাকি বলে ব্যস্ত মানে কি বাসের উপর বাস তাকে বলে মহাবাস এরপর দিয়ে নিজে নিজেই হর্নের লাইনটা একটু লড়া দিয়ে লুজ ইয়া করে দিলাম এরপর হর্নের সুইচে চাপ দিলাম দেখি পিপ পিপ বাজে আর কোনো কথা নাই সাথে সাথে ক্যামেরা ওপেন করে দেন এই তো এখন যাচ্ছি সবাই আসলে অ্যাকচুয়ালি মনে করে আমি খুব চিল্লে আছি সব সময় বাইক নিয়ে ঘুরতেছি ভিডিও করতেছি অ্যাকচুয়ালি আসলেও তা না আমার অফিসিয়াল কাজ যেটা এটাতেই আমি যাওয়ার সময় মনে করেন এই ক্যামেরা সেট আপ তো করা থাকে ওই এটাই জাস্ট ডেলি ব্লগ অফিসিয়াল কাজটা করা হইতেছে এটাই আমার ভিডিও যেমন সিবিচের ওই দিক দিয়ে আমার একটা অফিসিয়াল কাজ আছে দেখা যায় সবাই মনে করেন প্রত্যেকদিন সিবিচে যায় আসলে অ্যাকচুয়ালি তা না সিবিচে যাওয়া হয় না ওইখানে মনে করেন দুই চার পাঁচ মিনিট দাঁড়ানো হয় এটাই এর বাইরে আর কিছু না এয়ারপোর্টে একটু কাজ আছে অফিসিয়াল এটাই আসলে ট্যুর দিব যে এখন ওরকম টাইম ম্যানেজ করতে পারতেছি না গোপ্রো নেওয়ার পর এখন পর্যন্ত একটা কোনো ট্যুর দেই নাই ওইভাবে জাস্ট আমি বাঁশবাড়িয়া দিছিলাম তাও কি ওইটা আপনার ওরকম কোনো ট্যুর না এখন ইনশাল্লাহ রাঙামাটি চিন্তা আছে কিন্তু বাট যেই গরমটা আর পসিবল হইতেছে না বাঁচতেছি না মরি যেতেছি এখন চিন্তা আছি অফিসের কাজে যে বের হইলাম ওইখানে যাই বাইক রাখার পর আসবো কীভাবে সো এখন যাবো একটু ইপিজেড সে বলেছিল ছেলে হবে আমি বলেছি মেয়ে হবে তারপর দেখি ব্রেকআপ হলো এটাই কি কপালে লেখা ছিল তার মিথ্যে ভালোবাসা এটাই প্রমাণ করে দিল আসলেও আজকে ওরকম কোনো কিছুই টপিক নিয়ে কথা বলতে পারি নাই যারাই বাইক ওয়াশ করেন সবাই বাইকার বাইক ওয়াশ করবেনই এটা করেনি এটা সাধারণত বাট ওইভাবে আসলে বুঝে শুনে ওয়াশটা দেওয়া উচিত আমার এখানে একজন আছে যার কাছে আমি ওয়াশে দিলে ও দেখলাম প্রত্যেকটা হর্ন থেকে শুরু করে যেসব জায়গা পানিতে ভিজলে সমস্যা হবে সেসব জায়গায় উনি পলি দিয়ে প্যাক করে দেন ওয়াশ করে ওরকম আসলেও বুঝে শুনে ওয়াশ করা দরকার অনেকে আছে বুঝে না যে যায় পানি মারা দরকার নাই ওইভাবে ফুল স্পিডে দিয়ে সেরে আমার অনেক ক্ষতি করছে বাইক ওয়াশ করতে দিয়ে তার জন্য আমি মনে হয় দেড় মাসে ওয়াশেই দিই না সো সবসময় সতর্ক থাকবেন বাইক ওয়াশে দিলে লক্ষ্য করে আপনার হর্ন যেসব জায়গা আপনার মনে করেন পানিতে প্রবলেম হয় যেমন পানিতে প্রবলেম হর্নে হয় তারপর চাবি ঘাটে হয় এটা পলি দিয়ে ভাঙা ইয়া বাধা বা পেঁচানো কোনো ওয়ে নেই বাট ওই জায়গায় আপনার মোবিল বা কেরোসিন দিলে হয়ে যায় তারপর যারা এক্সট্রা ফগ লাইট ইউজ করেন দেন আমি মনে করি মিটারে হেডলাইটের ভিতরে ওইসব জায়গায় যে না যায় মতে ওইসব ওইটা না দেওয়াটাই বেটার এটা সকল বাইকাররাই জানে কোন কোন জায়গায় পানি লাগলে প্রবলেম সো এটা সবাই ওইভাবে বুঝে ওয়াশে দিবেন ওয়াশ করবেন যে আমার মতো এইভাবে কষ্টে না পড়তে হয় যারা বাইক চালায় তারা টুকটাক খুঁটিনাটি কাজ জানে জানে না যে তা না
দেন তারপরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি আজকে আমার কাছে স্ক্রু ড্রাইভার নাই, আমি কীভাবে খুলবো? এখন টুলবক্সে কি ছিল কি না সেটাও আমি শিওর না, এখন থেকে দেখতেছি না রাখতে হবে, একটু যে যা যা দরকারি, ফিউজটা দরকার পরে আমি ফিউজটা রাখি। আর দ্বিতীয়ত আমি পপহর্নের লাইনও খোলা রাখছি, এটা মানে কি বলবো, আমার এই হর্ন এখন যেগুলো বাজতেছে এই হর্নটা পপহর্ন যখন লাগাই তখন আমাকে পপহর্ন লাগাই দিয়ে বলছে এই হর্নগুলো নষ্ট বাজবে না, তখন আর বাজতো না, শুধু পপহর্ন ইউজ করতাম। দেন হঠাৎ করে বান্দরবন ট্যুর দিয়ে আসার পর আবার ওর কাছেই গেলাম, ও দেখি বলতেছে পপহর্নগুলো নষ্ট, কিন্তু আমার পপহর্নগুলো হলো বেস্ট কোয়ালিটির, সবচেয়ে ভালো কোয়ালিটির। দেন সো ওয়াটারপ্রুফটা অরিজিনালটা, কারণ আমি নিজেও এই বিজনেসের আমার নিজের প্রোডাক্টই ছিল, আমি ইউজের জিনিসটা বাইকের জিনিস কোনো কিছুই আমি, যেমন আমার ব্রেক শো থেকে শুরু করে আমি একদম ডাইরেক্ট আনি, এখান থেকে কোনো কিছুই নিই না, কারণ এই লাইনে আমি বিজনেস করে গেছি, সব কিছু আমার এ টু জেড জানা আছে। তাই আমার বলতেছে এখন ওই এই আগের হর্নগুলো বাজতেছে, এই পপহর্ন নষ্ট, চেঞ্জ করতে হবে। তখন আমি আর উল্টা রিপিট কোনো উত্তর দিই নাই, এটা আমার বাসার পাশে একটা ছোটোখাটো গ্যারেজ, উত্তর দিই নাই, কারণ আগে তো বলছিল এটা নষ্ট। আমি বলছি আচ্ছা ঠিক আছে, হর্ন যখন খুলে ফেলছেন বাদ দেন, সমস্যা নাই, ওই এইটাতেই আপাতত চলবে, এইটাও লাগাবো লাগাবো যাবো, একটা ভালো একটা মেকানিকের কাছে গিয়ে দেখি। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।